আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনার বিষয় দাঁতের ফিলিংয়ের ক্ষেত্রে কোন ধরনের ফিলিং করাবেন, কোন ধরনের ফিলিং কোন দাঁতের জন্য ভালো। তো ভিউয়ার্স, এ ব্যাপারে আলোচনা শুরু করছি, ভিডিওটি দেখতে থাকুন। ভিউয়ার্স, অনেকেই দাঁতের সমস্যা রয়েছে যেখানে ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করাতে হবে। তো এই ফিলিং করাতে গিয়ে অনেকেই দ্বিধাদ্বন্দ্বে ভুগে থাকেন যে কী ধরনের ফিলিং করা যেতে পারে বা কোন ধরনের ফিলিং ভালো হবে। তো ভিউয়ার্স, মূলত ভিডিওটি সেই বিষয়ের উপরেই শুরু করছি। ভিউয়ার্স, মূলত দাঁতে ফিলিং করার প্রয়োজন তখনই হয় যখন দাঁতে এ ধরনের গর্ত থাকে। এখানে দেখতে পাচ্ছেন একটি দাঁতে গর্ত হয়ে গেছে। যদি কোনো দাঁতে এ ধরনের গর্ত থাকে আর সেই গর্ত হয়ে যাওয়া দাঁতটিতে যদি কোনো ব্যথা না থাকে, তাহলে আপনি ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করা যায়। তো ভিউয়ার্স, মূলত এমন গর্ত হয়ে গেলেই দাঁতে ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করা হয়, অথবা যদি কখনও ডেন্টাল ক্যারিজ থাকে। এখানে দেখতে পাচ্ছেন এই দাঁতটি ডেন্টাল ক্যারিজে আক্রান্ত এবং এই দাঁতটিও ডেন্টাল ক্যারিজে আক্রান্ত, যেটিকে আমরা পোকা লাগা সমস্যা বলে থাকি। তো এ ধরনের পোকা লাগা যে দাঁতগুলো থাকে সেই দাঁতেও প্রাথমিক অবস্থায় থাকলে সেটি ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করা যায়। তো ভিউয়ার্স, মূলত এ ধরনের দাঁতের জন্য এবং গর্ত হয়ে যাওয়া দাঁতের জন্যই ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করা হয়। ভিউয়ার্স, দাঁতে ফিলিংয়ের জন্য প্রধানত দু ধরনের ফিলিং হয়ে থাকে। একটা হলো সিলভার ফিলিং বা অ্যামালগাম ফিলিং এবং অন্যটি হলো হোয়াইট ফিলিং বা কালার ম্যাচিং ফিলিং। ভিউয়ার্স, দাঁতের যে সিলভার ফিলিংটি বা অ্যামালগাম ফিলিংটি দেখতে পাচ্ছেন, এটি ঠিক এমনই হয় যেমনটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ছবিতে। আর যে হোয়াইট ফিলিং বা কালার ম্যাচিং যে ফিলিং রয়েছে, এই কালার ম্যাচিং ফিলিংয়ের কিছু তারতম্য রয়েছে, কিছু ভালো এবং দীর্ঘস্থায়ী ফিলিং রয়েছে। আবার এ ধরনের কালার ম্যাচিং ফিলিং নর্মাল ফিলিংও রয়েছে। তো ভিউয়ার্স, মূলত দাঁত যখন ডেন্টাল ক্যারিজে আক্রান্ত হয় বা গর্ত হয়ে যায়, সেই গর্তটি পরিষ্কার করার পরে এ ধরনের ফিলিং দিয়ে রাখতে হবে। তাহলে দাঁতটি আপনার ভবিষ্যতে ভালো হয়ে যাবে, ভবিষ্যতের জন্য ভালো হবে, সেটি আপনার কখনো যন্ত্রণা হবে না, ব্যথা হবে না। কিন্তু যদি এ ধরনের গর্ত থেকে যায় দাঁতের উপরে, তাহলে দিনে দিনে সেটি বাড়তে থাকে। তো তার জন্য এমন গর্তে আপনাকে ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করে রাখতে হবে, তাহলে দাঁতটি ভবিষ্যতে আপনার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তো মূলত এ ধরনের কালার ম্যাচিং ফিলিং হোক অথবা এ ধরনের সিলভার ফিলিং হোক, যে কোনো একটা ফিলিং আপনাকে দাঁতে দিয়ে রাখতে হবে দাঁতটিকে সুস্থ রাখার জন্য। তো মূলত এখন কথা হলো কোন ধরনের ফিলিংটি ভালো হবে। ভিউয়ার্স, এই যে কালার ম্যাচিং ফিলিংটা আপনারা দেখতে পাচ্ছেন, এটি সমস্ত দাঁতে, সামনের দিকের দাঁতে এবং মাড়ির দিকের দাঁতে উভয় ক্ষেত্রে এই ফিলিং ব্যবহার করা যায়। এবং এইখানে যে সিলভার ফিলিংটি দেখতে পাচ্ছেন, এই অ্যামালগাম ফিলিং, এটি মূলত মাড়ির ভিতরের দিকে যে দাঁতটি রয়েছে, অর্থাৎ মাড়ির ভিতরে যে বড় দাঁতগুলো থাকে, সেই ক্ষেত্রে এ ধরনের সিলভার ফিলিংয়ের ব্যবহার আমরা করে থাকি। কারণ হলো ভিউয়ার্স, যদি সামনের দিকে কোনো দাঁতে সমস্যা হয়, ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করতে হয়, তাহলে এ ধরনের ফিলিং দিলে দেখতে খুব একটা ভালো দেখায় না। কিন্তু যদি আপনার সামনের দিকে সমস্যা হয়, সেক্ষেত্রে এই ধরনের কালার ম্যাচিং করে ফিলিং করাটা প্রয়োজন হয়ে পড়ে। আর তার জন্যই যদি সামনের দিকের দাঁতের সমস্যা থাকে, তাহলে এ ধরনের কালার ম্যাচিং করে ফিলিং করাটা ভালো। আর যদি মাড়ির দিকে সমস্যা হয়, সেক্ষেত্রে কালার ম্যাচিং ফিলিংও করাতে পারেন অথবা এ ধরনের সিলভার ফিলিংও করাতে পারেন। তবে তুলনামূলকভাবে এই কালার ম্যাচিং ফিলিংয়ের থেকে এই সিলভার যে ফিলিংগুলো রয়েছে, এগুলো আপনার বেশি দীর্ঘস্থায়ী হয়ে থাকে। যদিও এটি দেখতে একটু কালো ধরনের দেখায় বা সিলভার কালারের দেখায়, কিন্তু তারপরেও এই ফিলিংটি অত্যন্ত মজবুত এবং শক্ত হয়ে থাকে। তবে এই ফিলিংগুলো শুধুমাত্র দাঁতের মধ্যবর্তী স্থানেই করা যেতে পারে, অন্যথায় যদি দাঁতের একটি সাইডে হয়, সেক্ষেত্রে এই ফিলিংগুলো খুব বেশি দিন স্থায়ী নাও হতে পারে। ভিউয়ার্স, এখানে যে ফিলিংটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে দাঁতের উপরে যে ফিলিংটি করা হয়েছে, মূলত এমন অবস্থায় আপনারা এ ধরনের অ্যামালগাম বা সিলভার ফিলিং আপনারা করাতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। কারণ এই ফিলিংগুলো অত্যন্ত চাপ গ্রহণ করতে পারে এবং অনেক দিন পর্যন্ত এটি স্থায়ী হয়ে থাকে। যদি দাঁতের পজিশন ভালো হয়, তাহলে একটি এ ধরনের ফিলিং করার ফলে সেটি সারা জীবনের জন্য ভালো হয়ে যেতে পারে, বা 10 থেকে 15 বছর পর্যন্ত এ ধরনের যে সিলভার ফিলিং রয়েছে সেটি স্থায়ী হয়ে থাকে। ভিউয়ার্স, যদি কখনো সামনের দাঁতের দিকে সমস্যা হয়, যেমন আপনারা এইখানে দেখতে পাচ্ছেন যে সামনের দাঁত থেকে এভাবে ভেঙে গেছে, তো এভাবে যদি সামনের দাঁতের কোনো অংশ ক্ষতিগ্রস্ত হয় বা ডেন্টাল ক্যারিজে আক্রান্ত হয়
বা ভেঙে যায়, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে এ ধরনের কালার ম্যাচিং ফিলিং ব্যবহার করতে হবে। কালার ম্যাচিং ফিলিংয়ের মধ্যে বিভিন্ন জিআই ফিলিং রয়েছে, লাইট কিওর ফিলিং রয়েছে, যে কোনো একটি ফিলিং আপনাকে ব্যবহার করতে হবে সামনের দাঁতের দিকে। তো এখানে দেখুন যে ভাঙা অংশে কিন্তু এখানে কালার ম্যাচিং ফিলিং, এটি লাইট কিওর ফিলিংয়ের মাধ্যমে করা হয়েছে। তো এই লাইট কিওর ফিলিংয়ের মাধ্যমে কিন্তু এই সামনের দিকের ফিলিংগুলো আপনারা করাবেন। যদি দেখা যায় যে সামনের দিকে এমন ফিলিং, এমন সিলভার কালারের কালো ফিলিং করা হয়, সেক্ষেত্রে কিন্তু দেখতে ভালো দেখাবে না। আর তার জন্যই আপনার যদি সামনের দিকে এমনটি হয়ে থাকে, তাহলে আপনাকে যে লাইট কিওর ফিলিং বা জিআই ফিলিংগুলো রয়েছে, সেগুলো আপনি এই সামনের দাঁতের দিকে ব্যবহার করবেন। ভিউয়ার্স, এছাড়া এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটি দাঁতে ফিলিং দেওয়া রয়েছে, আর এটি কালার ম্যাচিং ফিলিং করা হয়েছে। এখানে দাঁতের উপরে খুব বড় একটি গর্ত ছিল, আর এই বড় গর্তটি কিন্তু ফিলিং দিয়ে পূরণ করা হয়েছে, এবং এখানেও ফিলিং রয়েছে। তো এখানে এই দাঁতটা থেকে কিছুটা অংশ ফিলিং ক্ষতিগ্রস্ত হয়েছে, উঠে গেছে, আর এখানে পরিপূর্ণভাবে কিন্তু ফিলিংটি এখনও পর্যন্ত রয়েছে। তো ভিউয়ার্স, যদি কখনও এভাবে কোনো দাঁতের ফিলিং উঠে যায় বা ক্ষয় হয়ে যায়, তাহলে আপনাকে পুনরায় আবারও করিয়ে নিতে হবে। তো সাধারণত যে সিলভার ফিলিং যেটি আপনাদের কিছুক্ষণ আগে দেখিয়েছি, সেই ফিলিংগুলো সাধারণত এমনভাবে উঠে যাওয়ার সম্ভাবনা কম থাকে, কিন্তু এই কালার ম্যাচিং যে ফিলিংগুলো দেখতে পাচ্ছেন, এগুলাও অনেক ভালো ফিলিং। তবে দাঁতের ক্ষেত্রে দাঁতের পজিশনের উপরেও ফিলিং কতদিন টিকবে বা কতদিন পর্যন্ত স্থায়ী হবে, সেটি আপনার দাঁতের অবস্থার উপরও নির্ভর করে থাকে। এখানে পাশে জায়গাটা ফাঁকা থাকার কারণেই কিন্তু এ ধরনের ফিলিংয়ের ফিলিং ক্ষতিগ্রস্ত হতে পারে। আর এখানে যে দাঁতটি আপনারা দেখতে পাচ্ছেন, এর চারপাশে, দাঁতের চারপাশে কিন্তু দাঁতের অংশ রয়েছে, এই ফিলিংটা উঠে যাওয়ার কোনো সম্ভাবনা নাই, কিন্তু এখানে ভাঙা থাকার কারণেই কিন্তু এখান থেকে ফিলিংটা উঠে গেছে। তো ভিউয়ার্স, এই অবস্থায় ঠিক এমন দাঁতের ক্ষেত্রেও আপনি যদি চান যে আপনি কালার ম্যাচিং ফিলিং না করিয়ে যেটি আপনার সিলভার ফিলিং রয়েছে সেটি যদি করাতে চান, তাহলে করাতে পারবেন, কোনো রকম সমস্যা নাই। মূলত দাঁতের গর্তটি পূরণ করে দেওয়াই হলো ফিলিংয়ের উদ্দেশ্য, সেক্ষেত্রে আপনি কালার ম্যাচিংও করাতে পারেন, আবার সিলভার ফিলিংও আপনি করাতে পারেন। ফিলিং মূলত দাঁতের গর্তকে কাভারেজ দেওয়ার জন্যই করা হয়ে থাকে। তো ভিউয়ার্স, এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি মূলত সিলভার ফিলিং বা অ্যামালগাম ফিলিং, এটি খুবই শক্ত এবং মজবুত হয়ে থাকে এ ধরনের জিআই ফিলিংয়ের তুলনায়। জিআই ফিলিং বা কালার ম্যাচিং ফিলিংয়ের তুলনায় এ ধরনের ফিলিং খুব মজবুত এবং শক্ত হয়ে থাকে। তবে এ ধরনের ফিলিং দাঁতের সব অংশে ব্যবহার করা যায় না, শুধুমাত্র দাঁতের যদি উপরিভাগে গর্ত হয়ে থাকে, সেক্ষেত্রে এই ফিলিংগুলো আপনি মাড়ির যদি দাঁত হয়ে থাকে, তাহলে এই ফিলিংটি করাতে পারেন, অথবা এটিও করাতে পারেন। আর যদি সামনের দিকের সমস্যা হয়ে থাকে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কালার ম্যাচিং লাইট কিওর ফিলিংটা করাতে হবে। তো ভিউয়ার্স, এই ছিল ভিডিওর আলোচনার বিষয়। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।